সিলেটের এমসি কলেজে বঙ্গবন্ধুর স্বপ্ন ধারণ করা, আদর্শ পালন করা ছাত্রলীগের সোনার ছেলেরা একটা হইতেছে গণধর্ষণের ঘটনা ঘটাইছে। সো আমি এখানে বঙ্গবন্ধুকে টেনে আনায় বা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা ছাত্রলীগ বলায় আই হোপ অ্যান্ড বিলিভ যে আমি এখানে কোনো অফেন্সিভ কিছু করি নাই, কারণ এটা ছাত্রলীগের দাবি। ছাত্রলীগ সবসময় কথার সামনে পিছনে শুরুতে শেষে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ ছাত্রলীগের এগুলো বলে বেড়ায়। জাফর স্যারের দাবি হচ্ছে 2013 সালে শাহবাগ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা কায়েম হয়েছে, তার আগে হইতেছে এই দেশে পাকিস্তানের প্রেতাত্মা ছিল, তারপর হইতেছে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ক্ষমতায় ছিল, নানান কিছু। এখন দেশে গণতন্ত্র আছে, এখন দেশে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে, এখন বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা ছাত্রলীগ হইতেছে দাপটে হইতেছে চলাফেরা করতেছে। সো এখন আশা করা যায় যে দেশে এটার কোনো খারাপ ঘটনা অথবা যদি কোনো খারাপ ঘটনা ঘটে তাহলে এটাই হইতেছে বঙ্গবন্ধুর আদর্শ, এটাই হইতেছে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি এবং মুক্তিযুদ্ধের চেতনা। তো এই কথাগুলা আমি মানে এগুলো আমার কোনো ভাষ্য না, এগুলো তারা যে কথা বক্তব্য কথাবার্তা বলে সেগুলোকে ইন্টারপ্রিট করলাম, রাইট? সো ইটস নট অন মি। যদি এখানে কোনো ভুল কিছু আমার বক্তব্য থেকে এসে থাকে দ্যাটস অন দেম, যারা এগুলো বলে এবং করে। সিলেট এমসি কলেজে যে ধর্ষণের ঘটনা ঘটছে নো বিগ ডিল, বাংলাদেশে সবসময় হয়, হইতে থাকে, এবং বাংলাদেশে এগুলো কারা করে শুধু ধর্ষণ বলে না, যে কোনো ধরনের অন্যায় অপরাধ, বাংলাদেশে সোনার বাংলায় অন্যায় অপরাধ, যত রকম অন্যায় অপরাধ আছে সবগুলোর মধ্যে পাওয়া যাবে সরকারি দলীয় গুন্ডাপান্ডা। কারণ এই দেশে সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এই দেশে কেউ কোনো অন্যায় করতে পারেন। আপনি যদি রাজনৈতিক কোনো ব্যক্তি না হন, আপনি কোনো একটা ভালো কাজ করতে গেলেও 100 জন আসবে আপনাকে থ্রেড দেওয়ার জন্য, 100 জন আসবে আপনাকে ফাটানোর জন্য। সো এই দেশের যদি আপনি সোনার বাংলার ব্যাপারটা বোঝেন, ডাইনামিক্সটা বোঝেন, তাহলে ইউ নো অলরেডি যে বাংলাদেশে যত অন্যায় অনাচার দুর্নীতি খুন ধর্ষণ রাহাজানি যা কিছু আছে সব কিছু হইতেছে এই দেশের রাষ্ট্রের সরকার রাষ্ট্রের প্রশ্রয়ে সরকারি গুন্ডাপান্ডারা অথবা সরকারি আমলা কর্মকর্তা যারাই হোক, এরা রাষ্ট্রের মদদে এরা এগুলো করে বেড়ায়। কারণ এরা হইতেছে রাষ্ট্রকে রাষ্ট্র ক্ষমতাকে টিকিয়ে রাখছে, এই মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে এটার্নালি ক্ষমতায় বসায় রাখছে। এমসি কলেজের যে ধর্ষণের ঘটনাটা যেটা বললাম, সারা বাংলাদেশে ঘটতেছে অহরহ, মানে কোনো হিসাব ছাড়া বেহিসাবে সব কিছু সামনে আসে না। এমসি কলেজের এই ঘটনাটাও কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এমসি কলেজে প্রতিনিয়ত রেগুলার এগুলো ঘটে, এরকম রেপ করা হয় বনে বাদারে নিয়ে, সাইডে নিয়ে, পাহাড়ে নিয়ে, তারপর হইতেছে এই যে হোস্টেলের ভিতরে নিয়ে। এটা আমার বক্তব্য না, এটা এমসি কলেজের একটা ছেলের ভাষ্য, ও একটা পোস্ট দিছে, একটা ছেলে পোস্টটা ভাইরাল হয়েছে। তো সেই ছেলের দাবি হইতেছে সেই এমসি কলেজে যারা ছাত্রলীগের পোলাপান তারা হইতেছে তার ফ্রেন্ড, তাদের সাথে ওঠা বসা আছে। সো যেই কারণে সে তাদের বিভিন্ন তাদের কাছ থেকে অনেক গল্প টল্প শুনে তারা কি ছাত্রলীগের পোলাপান সেখানে কী কী করে বেড়ায়, এখন সেটা তুলে ধরতেছে। পরিস্থিতির কারণে হয়তো আগে পারে নাই, এখন করতেছে অ্যাটলিস্ট। সে সেখানে যে ঘটনাটা তুলে ধরছে লিখছে যে এটা নতুন কিছু না, সিলেট এমসি কলেজ এগুলোর প্রতিনিয়ত হয়, রেগুলার হয়, ছাত্রলীগের পোলাপান রেগুলার এরকম রেপ করে বেড়াইতেছে সেইখানে, পাহাড়ে নিয়ে, সাইডে নিয়ে, সন্ধ্যার পর হোস্টেলে নিয়ে। এটা আজকে কোনো বিষয় না, আজকে এই ঘটনাটা ভাইরাল হয়েছে দেখে জানাজানি হয়েছে। এবং কেন ভাইরাল হয়েছে, কারণ হইতেছে এই মেয়ে ছেলে হাজব্যান্ড ওয়াইফ, তাদের মধ্যে একটা বৈধ সম্পর্ক আছে বিধায় এটা তারা সামনে এসে প্রকাশ্যে সাহস মানে নিয়ে বলতে পারছে বা অভিযোগ দায়ের করছে দেখে জিনিসটা সামনে আসছে। কিন্তু যারা প্রেমিক প্রেমিকা ঘোরাঘুরি করতে বের হয় এরা তো আর ভয় ভয়ে থাকে, কারণ বাসা থেকে লুকিয়ে লুকিয়ে প্রেম করে। তো তারাদের সাথে যখন এইসব ঘটনা ঘটে তারা এসে বিচারও দিতে পারে না ভয়, এবং এই সুযোগ নিয়ে এরা হইতেছে প্রেমিক প্রেমিকাদেরকে প্রেমিক প্রেমিকাদেরকে রেগুলার ধরে মারধর করতো, চিন্তাই করতো, রেপ করতো মেয়েদেরকে। এটা হইতেছে এই ছেলের ভাষ্য, সে নিজে জানে এবং সে তার এই স্ট্যাটাসে বলতেছে যে আমি তাদের নাম সহ আমি এখন বলতে পারবো, আমাকে যদি আপনারা জানতে চান যে কারা কারা এগুলো কী কী করছে। সো হি ইজ টেকিং এ ভেরি বোল্ড অ্যান্ড ব্রেভ মুভ হিয়ার। কিন্তু আসলে ঘটনা হচ্ছে যে এটা অবাক করার কোনো বিষয় না, এটা সে না বললেও আমরা জানি। এরা হইতেছে রাষ্ট্রীয় আশ্রয় প্রশ্রয় এগুলো করে বেড়ায়, আপনার আশেপাশে প্রচুর আছে এরকম খুনি ধর্ষক রেপিস্ট গুন্ডা সন্ত্রাসী, এবং এরা তো ছাত্রলীগের সন্ত্রাসী, আপনার আশেপাশে অনেক ধরনের সন্ত্রাসী আছে। যে আপনার ধরেন যে ডাক্তাররা যখন একটা অন্যায় করে আপনি সেটা নিয়ে কথা বললে আপনার আশেপাশে যারা ডাক্তার আছে পরিচিত, এরা কিন্তু প্রটেস্ট করতে নামে, প্রটেক্ট করতে নামে। সেম গোজ উইথ পুলিশ, আপনার আপনার ফ্রেন্ড আছে, সিনিয়র জুনিয়র আছে পুলিশ, এরা আপনি পুলিশ যে এত অন্যায় করে আপনি কোনো কথা বললে কিন্তু আপনার সাথে লেগে যাবে, বেসিক্যালি এদেরকে প্রটেক্ট করবে। সো এই দেশে নানানভাবে গুন্ডামি নানান ক্যাপাসিটিতে আপনার আশেপাশের লোকজনই করতেছে এবং এরা গুন্ডামিকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, এবং এরা এই যে বিভিন্ন গ্রুপ গ্রুপ বেঁধে প্রত্যেকে প্রত্যেকে প্রটেক্ট করে বিধায় আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই প্রটেক্টেড। আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবারই নির্দিষ্ট গ্রুপ আছে এবং এরা গ্রুপ বেঁধেই গুন্ডামিগুলো করে বেড়ায়। এবং এখানে একটা আরেকটা মজার ঘটনা লিখছে ছেলেটা, সেটা হইতেছে 2018 সালে সে ডিটেলস উল্লেখ করছে যে ভিসি বাংলার রোডে হইতেছে একই রকম ঘটনা ঘটছে, এরকম গণধর্ষণের ঘটনা ঘটছে, এবং সে ব্রেকেটে বলছে যে কারা এই কাজটা করছে সে নামসহ উল্লেখ করতে পারবে। তো সে সেখানে যেটা বললো যে এই ঘটনা ঘটার পর, ওই মেয়েকে রেপ করার পর,
তারপর হইতেছে সাথে যে ছেলে ছিল ওই ছেলের ফোন মানি ব্যাগগুলা ছিনাই নিয়ে যায় ছাত্রলীগের পোলাপার। তো পরবর্তীতে দেখা যায় যে যার সাথে ঘটনা ঘটাইছে যেই ছেলের সাথে ঘটছে যে ছেলের গার্লফ্রেন্ডের সাথে ওই ছেলেও হইতেছে ক্যাম্পাসেরই। তো এটা জানার পর হইতেছে এক নেতা হইতেছে যে ছাত্রলীগের পোলাপান রেপ টেপ করছে ফোন মানি ব্যাগ ছিনাই নিছে সেই ছাত্রলীগের পোলাপানকে ডেকে বলছে ফোন ফেরত দিতে। তো পরে পোলাপান বলছে ভাই ফোন তো বেঁচে দিছি বেঁচে টাকা খাইয়ে ফেলছি। পরে ওই নেতা বলতেছে যাচ্ছা ঠিক আছে মানে একটা ফেরত দেয় নাকি। এই ছেলে বুঝলো মহাজানাল, তো সে বলতেছে যে একটা রেপের ঘটনা ঘটলো একটা গণধর্ষণের ঘটনা ঘটলো ওই নেতা এটা নিয়ে কোনো কথাও বললো না ওইটা নিয়ে কিছু করলো না জাস্ট ফোনটার মানে একটা ফেরত চাইছে এতই সহজ স্বাভাবিক ওদের কাছে ব্যাপারটা। এগুলো আসলে সারপ্রাইজিং কোনো রেগুলেশন না, এগুলো আমরা সবাই জানি কারণ এদের আশ্রয় প্রশ্রয় ছাড়াই দেশ এইভাবে চলে কিভাবে সর্বোচ্চ মহলের আশ্রয় প্রশ্রয় মদত ছাড়া দেশের হইতে পারে। এই ঘটনার পর সিলেট যে এমসি কলেজের যে অধ্যক্ষ তার একটা ইন্টারভিউ এসে হইতেছে ডেইলি স্টার, সেই ইন্টারভিউর মধ্যে অধ্যক্ষ খুব অসহায়ত্ব প্রকাশ করছে আর কি। তো তাকে নানানভাবে প্রশ্ন করা হচ্ছে যে আপনি এগুলো জানতেন না বা এগুলো কেন আগে অত এগুলো ঘটছে কোনো ব্যবস্থা নেন নাই। সো যখন অধ্যক্ষকে বারবার পেঁচিয়ে ধরতেছিল সাংবাদিক তখন উনি হচ্ছে অনেস্টলি ফ্র্যাঙ্কলি তার অসহায়তার কথা বলছে তুলে ধরছে যে দেখেন আমাকে এই যে প্রশ্নগুলো করতেছেন আপনিও জানেন আমি কী ধরনের সীমাবদ্ধতার মধ্যে থাকি। বিভিন্ন কলেজের অধ্যক্ষদেরকে ছাত্রলীগের পোলাপান ধরে পানির মধ্যে ফেলে দিছে নিয়ে বা উঠে করছে খারাপ ব্যবহার করছে। উনি অ্যাটলিস্ট এই সততাটা দেখাইছেন, উনি অনেস্টলি এই ওনার অসহায়ত্বের কথাটা তুলে ধরছেন, তার মানে বোঝা যায় উনি অসহায়। কিন্তু আপনি কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের হেডদেরকে দেখবেন এরা বড় উল্টা গুন্ডা সন্ত্রাসীদেরকে ডিফেন্ড করতে নামে, কারণ হইতেছে এরা নিজেরাই পার্ট অফ দ্য গুন্ডামি। আপনি বাংলাদেশে যারাই বাংলাদেশে এই ওই ওই অসভ্যতাগুলোকে ডিফেন্ড করার চেষ্টা করবে ডিসমিস করার চেষ্টা করবে আপনি বুঝে নেবেন যে এরা হইতেছে অসভ্যতার বেনিফিশিয়ারি, এরা এই অসভ্য সিস্টেমের বেনিফিশিয়ারি। এখানে একটা মজার ব্যাপার হইতেছে যে আমাদের একটা বাংলা ভাষায় একটা প্রবাদ আছে চোরের মার বড় গলা, রাইট? আমি জানেন এটার ইকুইভ্যালেন্ট কোনো প্রবাদ অন্য কোনো ভাষায় আছে কিনা, থাকার কথা। তো সেটার একটা মজার ইন্টারেস্টিং ব্যাপার আমরা এখন দেখবো যে ওয়ান অফ দোজ রেপিস্ট এই ঘটনা রিসেন্টলি যেটাতে হয়েছে সেই রেপিস্টদের একজন হইতেছে রেপ করার পর যখন জিনিসটা নিয়ে আলোচনা শুরু হয়েছে সে ফেসবুকে এসে পজিটিভ প্রতিবাদ জানাইছে এবং ধর্ষণের বিচার চাইছে। কী ভাষায় সেটা শোনেন, খুব মজা এখানে মজা আছে। তার নাম মিজানুর রহমান মাসুম, সে লিখছে এমসি কলেজ দীর্ঘদিন থেকে বন্ধ যার কারণে ছাত্রাবাস বন্ধ থাকার সুযোগে আজকে সন্ধ্যার পর এমসি কলেজের রাতের অন্ধকারে কিছু বখাটে, মানে এটা যে কোনো লোক আপনি যদি না জানতেন যে সে রেপিস্ট তাহলে আপনি এটা পুরো কিন্তু একটা লাভ রিয়েক্ট না দিয়ে যেতে পারতেন না, সেখান থেকে মেবি শেয়ারও দিয়ে দিতেন। এই তিনটা শেয়ার দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি। বখাটে একজন মেয়ে এবং তার স্বামীকে চিন্তায় নির্যাতন এবং ধর্ষণের মতো ঘৃণ্য অপকর্ম করে, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে তাদের গ্রেফতার করার জন্য প্রশাসনকে আহ্বান জানাই। সিলেট এমসি কলেজ ছাত্রলীগ এই অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করার জন্য প্রয়োজনে আগামীকাল থেকে আন্দোলনে নামবে। কোনো বখাটে মাদকাসক্তের অপকর্মের প্রশ্রয় ছাত্রলীগে নেই। এই হচ্ছে ছাত্রলীগ ধর্ষক কিন্তু সে। এখানে একজন কমেন্ট করছে যে তোমার নামও তো নিউজে দেখলাম, এই স্টাইলটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এটা কিন্তু আমি অতীত একটা এপিসোডে আলোচনা করছি সিনহা হত্যা মামলায়, যখন কাবিলা নাম জড়িতভাবে উঠে আসে তখন সেখানে কাবিলা দাবি করছে যে তখন দেখা গেছে যে কাবিলা সেই এলাকার মাদকাসক্ত নিরাময় কমিটি না কি কমিটির মধ্যেই সে কমিটির চেয়ারম্যান বা এরকম কিছু একটা। তো তখন সেখানে আমি আলোচনা করছিলাম যে কাবিলা দোষী কিনে তো স্বামী যাই না, কিন্তু সে যেহেতু মাদক নিরাময় কমিটি না কি মধ্যে আছে তার মানে শিওর সে মাদক কারবারের মধ্যে আছে। তখন আমি এটা কনক্লুড করে নিয়েছি যে তার মানে সে দুই নম্বর, কারণ এটা হচ্ছে বাংলাদেশের স্টাইল, যে যে অপরাধটা করে সেটার বিরুদ্ধে ফোকাল থাকে, তাইলে জানি হইতেছে তার দিকে মানে ফিঙ্গার পয়েন্টেড না হয় বা একটা প্রতারণামূলক একটা ভাইব দেওয়ার চেষ্টা করে। ছাত্রলীগ দেখবেন অনেক ভালো ভালো কথা বলে, অনেক আমার ফ্রেন্ড লিস্টে প্রচুর ছাত্রলীগের পোলাপান আছে, আমার আশেপাশে পরিচিত প্রচুর ছাত্রলীগের পোলাপান আছে, ভাবারে বাবাই যে এর মতো নীতির কথা ধর্ষক, এত ধর্ষক এর মতো আর কি, এরকম ধর্ষণ করে এসে এখানে ব্যাপক নীতির কথা ছাত্রলীগে মাদকাসক্ত অপকর্মের কোনো প্রশ্রয় নেই, ঘৃণ্য ধর্ষণের মতো ঘৃণ্য অপকর্ম যারা করে এই ভাষাগুলো দেখে তো মনে হবে এই ছেলে তাহাজ্জুদ নামাজ পড়ে, ওই সরি কি বলে ফেলি। তো এইগুলো হইতেছে এই এই স্টাইলগুলো আপনাকে জানতে বুঝতে হবে, এই স্টাইলগুলো জানলে বুঝলে আপনি মজা পাবেন আর কি। সো সোনার বাংলায় তো আসলে জীবন জীবিকার নিরাপত্তা নাই, ইভেন আপনার ইজ্জতের কোনো নিরাপত্তা নাই। সো সেগুলো তো নাই যে কোনো সময় যে কেউ খেলে দিবে খেয়ে দিবে। সো এই এই প্রহর গুনতে থাকেন কখন আপনার টার্ন আসে এবং প্রহর গুনার এই সময়টাতে মিনওয়াল এগুলো দেখে মজা নিতে থাকেন, মরে যাবেন দেখে কি মজা নিতে নিষেধ আছে নাকি কোথাও।